জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন এদিকে সরকার খালেদা জিয়াকে আজীবন কারাগারে রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি পন্থী আইনজীবী আরমান কাইসারের রিপোর্ট সকাল সোয়া দশটায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি খালেদা জিয়ার জামিন শুনানি চলাকালীন সময় বাইরে কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ করেন বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা প্রথমে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মেডিকেল বোর্ডের প্রতিবেদন নিয়ে কথা বলেন পরে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন বক্তব্য দেন সরকার খালেদা জিয়াকে আজীবন কারা রুদ্ধ করতে চায় বলে অভিযোগ করেন জয়নুল আবেদিন রায়ের পর এ প্রতিক্রিয়া দেন তিনি সরকার তো চাচ্ছে বেগম খালেদা জিয়াদকে জেলখানায় রেখেই আটকে রাখতে তার জীবন মরণ পর্যন্ত এটা তো সরকারের ইচ্ছা এবং সরকারের ইচ্ছাই এখন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে তাকে জেলও দেওয়া হয়েছে সরকারের ইচ্ছা অনুসারে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে খালেদা জিয়ার পরিপূর্ণ চিকিৎসা হচ্ছে না বলেও দাবি করেন খালেদা জিয়ার আইনজীবী আরমান কায়সার বাংলা টিভি ঢাকা চাকুরি স্থায়ীকরণ বকেয়া বেতন সহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত প্রায় দুইশো কর্মচারী সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কর্মচারীরা পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় চাকুরি স্থায়ীকরণ সহ তিন দফা দাবি লেখা প্লেকার্ড প্রদর্শন করা হয় অবস্থান কর্মসূচি চলাকালে কর্মচারী শেখ নাহিদ আব্দুল কাদের ও গোলাম রসুল বক্তব্য রাখেন এ সময় তারা বলেন চাকরি স্থায়ীকরণ না হওয়ায় গত চার মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন তারা এতে মানবেতর জীবনযাপন করছেন তারা বাজারের অশুভ প্রতিযোগিতা বন্ধে সবাইকে নিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে বাজার নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে টিসিভি ভবনে ব্যবসায়ী ও ক্রেতার স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন এ সময় উৎপাদক বিক্রেতা ও ভোক্তা সহ সবাইকে ভালো রাখতে প্রতিযোগিতা বাজারকে আরও ত্বরান্বিত করতে প্রতিযোগিতা কমিশনকে দ্রুততার সাথে কাজ করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি অত্যন্ত চিন্তা ভাবনা করে অর্থনীতিবিদের কাছে বুদ্ধি হয়েছে না নিয়ে সব তরফ থেকে বুদ্ধি নিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করুক সবাইকে নিয়ে যাতে কোনো কোনো অশুভ প্রতিযোগিতা না হয়